মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না? যে মন্দিরা বলেছিল হাজার কষ্টে হাজার দুঃখেও যতই সমস্যা আসুক ভিডিও দেওয়া আমি বন্ধ করব না, সেই মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না? কেন ডেলি ব্লগ দিচ্ছে না? কি কারণ? কেন তারা দুজনেই কেন এভাবে ইউটিউব থেকে সরে গেল? তার প্রমাণ সহ যুক্তি সহ তোমাদের কাছে সবটা পরিষ্কার করে দিচ্ছি, চলো ভিডিওটি দেখতাম। নমস্কার বন্ধুরা, মাবেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আবৃত্তি নিয়ে চলে এসেছি আবারও নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছে, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, তো টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। কথা বলবো আমাদের মন্দিরা সোমনাথকে নিয়ে। তো তো বন্ধুরা, মারিয়া যে মানে 20K সেলিব্রেশন করলো, প্রথম পেমেন্ট পেলো, তার জন্য বড় করে সেলিব্রেশন করলো, পার্টি দিল, সুন্দর লাগছিল মারিয়াকে। এবং মারিয়া যখন আনন্দ করছিল, কেক কাটা সমস্তটাই সুন্দরভাবে ইউটিউবে ভিডিও দিয়েছিল, সবাই দেখছিলাম আমরা, তখন অনেকেই কমেন্ট করেছো যে তোমার লজ্জা করে না, তুমি দিদিভাইকে বললে না, দিদিভাইকে আসতে বললে না, এত শপিং করলে শপিংয়ের ভিডিওতে, এত শপিং করলে কই জয়ীর জন্য তো কিছু কিনলে না, দিদিভাইয়ের জন্য তো কিছু কিনলে না। তখন মারিয়া বলেছিল যে ওরা এখন নেই, আসলে আমি জয়ীর জন্য ঠিকই কিনবো, ঠিকই কিনবো। তো যারা যারা মারিয়ার ভিডিও দেখোনি, শপিংয়ের ভিডিও, তারা গিয়ে দেখতে পারো। মানে সোমনাথ মন্দিরা কেন ভিডিও দিচ্ছে না, তারা এখন এখানে নেই, তারা ঘুরতে গেছে। সোমনাথ কিছুদিন আগে বলেছিল না যে কাউন্সিলিংয়ের দরকার, ডাক্তার দেখাবো, বা কোথায় তোমার যেতে ইচ্ছে করছে, সোমনাথ জিজ্ঞেস করছে মন্দিরাকে যে তোমার কোথায় যেতে ইচ্ছে করছে, কোথায় যাবে বলো, দীঘা যাবে, মন্দারমণি যাবে, আবার বিভিন্ন জায়গা। তখন মন্দিরা বলেছিল না আমার কোথাও যেতে ইচ্ছে করছে না, হাতের প্লাস্টারটা খুললে আমি সোমনাথের সাথে একটু বাইক নিয়ে বেরোবো, তাও বেরোতে পারছি না, বেরোতে পারছি না। সোমনাথের প্লাস্টারটা খোলার পরেই ওরা ঘুরতে গেছে, ওরা তিনজনেই বাইরে গেছে। সবাই বলছে মন্দিরে হানিমুনে গেছে, হ্যাঁ হানিমুন গেছে, তাদের বোঝাপড়ার জন্য দুজনকে দুজনকে সময় দেওয়া দরকার। সোমনাথ তো আগেই বলেছিল যে তুমি ইউটিউবে ভিডিও বন্ধ রাখো এখন কিছুদিন, চলো আমরা নিজেদের মধ্যে একটু সময় কাটাই। মন্দিরা কিন্তু সেটাতে রাজি হয়নি, মন্দিরা রাজি হয়নি, মন্দিরা বলেছিল না এটা দিয়ে আমার পেট চলে, আমি এটা কোনো দিনও বন্ধ করতে পারবো না। ইভেন মন্দিরা বলেছিল শত কষ্ট শত সমস্যার মধ্যেও আমি ভিডিও দেওয়া বন্ধ করব না। কিন্তু যখন রাহুলের মা এসে মেরে গেছিলো, সেই দুদিন ভিডিও বন্ধ ছিল, কিন্তু তারপরে আবার ভিডিও দেওয়া শুরু করেছিল মন্দিরা। মন্দিরা কোনোভাবেই ভিডিও দেওয়া কোনো দিনও বন্ধ করে না। কিন্তু এখন যেহেতু রাহুলের সাথেও ব্রেকআপ হয়েছে, সোমনাথই হচ্ছে, সোমনাথের সঙ্গে তাকে থাকতে হবে বাধ্যতামূলক, সোমনাথের কথা তো শুনতেই হবে, তাই ওরা নিজেদেরকে সময় দিচ্ছে। ভালো, সোমনাথ যদি নিজের চরিত্রহীন বউকে মেনে নেয়, তাতে আমাদের কী যায় আসে, তাই না? আর বাচ্চাটার জন্য মেনে নিতেই হবে, সোমনাথ তো এতটাই ভালো। আর যদি বলো সোমনাথ ভিলেন, সোমনাথ নিজের স্বার্থে কিছু মানে মন্দিরার উপর জোর করে কিছু জিনিস চাপিয়ে দিয়েছে বা কিছু বদমাইশি করেছে, সেটা করতেই পারে, সেক্ষেত্রে সোমনাথকে আমি সাপোর্ট করি। কেননা নিজের সংসার বাঁচানোর জন্য, নিজের সন্তানের মাকে সংসারে ফিরিয়ে আনার জন্য এটুকু বদমাইশি করতেই হয়। যদি সে ভিলেন হয় তো ভিলেন, তাতে কিচ্ছু যায় আসে না। আমার স্ত্রী অন্য ছেলের সঙ্গে পালিয়ে যাবে, নিজের সন্তানের খেয়াল রাখবে না, সংসার ছেড়ে দেবে, নোংরামো করে বেড়াবে, গায়ে বেশ্যা বলে তার ট্যাগ ঝুলিয়ে বেড়াবে, লোকে যেটা বলছে সেগুলো কি মেনে নেওয়া যায়? কোনো স্বামী মেনে নিতে পারবে না, কোনো স্বামী মেনে নিতে পারবে না। সেই জন্যই সোমনাথ যদি ভিলেন হয়ে থাকে, সেটা ভিলেন ঠিক করেছে সোমনাথ, একদম ঠিক করেছে। নিজের স্ত্রীকে সম্মানের সঙ্গে নিজের ঘরে এনেছে, ঘরে এনেছে, সম্মান দিয়েছে, সে তো কখনোই অসম্মান করেনি মন্দিরাকে। মন্দিরা দিনের পর দিন সোমনাথকে অসম্মান করে গেছে, আজে বাজে কথা বলে গেছে, সোমনাথ কখনো এটা করেনি। আর সোমনাথ যদি কারোর সাথে ফোনে যোগাযোগ করে কথা কিছু বলেই থাকে, নিজের মনের দুঃখে সেগুলো বলেছে, সেগুলো দুঃখে বলেছে, সেগুলো যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টাকার জন্য ছড়িয়ে বেড়ায় ওয়াইটিতে, সেটা তো আর সোমনাথের দোষ না, সোমনাথ বিশ্বাস করে কথাগুলো বলেছিল। তারা যদি টাকার জন্য তারা এই নোংরামগুলো করে যায়, তাহলে করুক, তাহলে করুক, তাতে আর কি যায় আছে, তাই না? তাই এক্ষেত্রে আমি সোমনাথকে সাপোর্ট করি। যে কোনো পুরুষ মানুষ সেটাই করবে, সেটাই করবে।
যারা বোঝো যে মহিলারা যে হ্যাঁ সোমনাথ ঠিক কাজ করেছে কিনা, তারা বলবে যে সোমনাথ কোনোভাবে ভিলেন নয়, কোনোভাবেই চাইবে না অন্য একটা ছেলের সঙ্গে তার বউ চলে যাক, চাইবে কি? চাইবে না। আর জয়ীরা দিন দিন কিরকম হয়ে যাচ্ছিল তাকেও তো দেখতে হবে, এই জন্য তারা তিনজনে সময় কাটাতে গেছে। মারিয়া পরিষ্কার করে দিয়েছে, মারিয়া তার শপিং এর ভিডিওতে পরিষ্কার বলে দিয়েছে, যারা দেখতে চাও শপিং এর ভিডিও দেখতে মানে মারিয়ার ভিডিও দেখতে পারো, দেখো ওখানে মারিয়া লিখেছে যে ওরা এখন নেই, মানে ওরা ঘুরতে গেছে। ভালো তো, ঘুরে আসো, নিজেদের মধ্যে সময় কাটাও, মন্দিরা কেন এই ভুল কাজটা করতে গেলে? কত ভালো ছিল তোমাদের সংসার, শুধুই কি শারীরিক চাহিদার জন্যই এরকম কেউ করে? সোমনাথ সব দিক দিয়ে পারফেক্ট, তোমার শুধু শরীরের চাহিদা এত যে তুমি নিজের স্বামীকে ছেড়ে পরপুরুষের তোমার দরকার হয়? চরিত্রটা হচ্ছে আসল, বুঝেছো? চরিত্র আসল, আর মেয়েদের চরিত্র বিশেষ করে। চরিত্র বিয়ের আগে অনেক কিছুই ঘটতে পারে, বিয়ের আগে অনেক কিছুই হতে পারে, অনেক প্রেম হতে পারে, ভালোবাসা হতে পারে, বিয়ের পরে সংসার করো মন দিয়ে, স্বামী সন্তান নিয়ে বাঁচো, দেখবে অনেক ভালো থাকবে। ভগবানের নাম করো, পুজো আর্চা করো, স্বামী সন্তানকে সুখে থাকো, দেখো অনেক শান্তি আসবে জীবনে। আর তুমি যে অবস্থায় ছিলে আজকে তো তোমার টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সার অভাব নেই, কিছুরই অভাব নেই তোমার, কেন এরম নোংরাম করতে যাবে তুমি? তুমি তো ভালো মেয়ে একটা, তোমাকে তো সবাই পছন্দ করে, তুমি এ ধরনের নোংরা কাজ করে কতজনের কত বাজে মানে কটূক্তি শুনতে হলো তোমাকে, তাতে তোমার কিছু যায় আসে না। আর রাহুল রাহুল করা বন্ধ করো, সোমনাথের নাম জপ করো, জীবন পূর্ণ হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কাছে পৌঁছানো ছিল যে সোমনাথ মন্দিরে ভিডিও দিচ্ছ না বলে যারা অস্থির হয়ে গেছো, ভাবছো, তারা শুনে রাখো, সোমনাথ মন্দিরা হানিমুনে গেছে, ঘুরতে গেছে, তারা নিজেদেরকে সময় দিচ্ছে, তাই ভিডিও দিচ্ছে না। ওয়েট করো, ঠিকই ভিডিও আসবে। তো চলো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।